হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো সমস্ত গার্জেন, সমস্ত স্টুডেন্টদের মনে একটাই প্রশ্ন যে কবে থেকে স্কুল খোলা হবে, কবে থেকে নতুনভাবে ক্লাস শুরু হবে, কবে থেকে স্কুলে যাব। এই নিয়ে সমস্ত স্টুডেন্ট গার্জেনদের মধ্যে একটাই প্রশ্ন এখন আছে, ঘোরাঘুরা করছে। তো সেই নিয়ে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেছেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 31 আগস্ট পর্যন্ত স্কুল সমস্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে। তো 31 আগস্টের পরই স্কুল খোলার সম্ভাবনা আছে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরে স্কুল খোলার সম্ভাবনা আছে। তো স্কুল খোলা হবে এমন পরিস্থিতিতে, তার জন্য স্কুলটাকে সাধারণত একদিন অন্তর একদিন খোলা ব্যবস্থা করা হয়েছে। যেমন ধরো কন্টিনিউ হবে না, যদি বা সোমবার স্কুল হয় মঙ্গলবার গ্যাপ থাকবে, বুধবার স্কুল খুলবে। তো এইভাবে তোমাদের ক্লাস হবে। সাধারণত এখানে দশম আর দ্বাদশ শ্রেণীর ক্লাসের কথা ভাবা হচ্ছে, যেখানে শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণীর অর্থাৎ স্কুলের সিনিয়র শিক্ষার্থীরা ক্লাস করবে। স্কুলের সিনিয়র শিক্ষার্থীরা ক্লাস করবে তারা, কারণ তারা এবছর বোর্ডে পরীক্ষা দিতে যাবে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য যে পদক্ষেপ গ্রহণ করছে। তবে যেখানে কন্টেনমেন্ট জোন আছে অর্থাৎ কোভিড-19 যেখানে বেশি ফলিত হয়েছে, সেই সব জায়গা স্কুলগুলি বন্ধ থাকবে। এই নিয়ে অনেক মতবিরোধ হচ্ছে, দেখা যাক কত কী হয়। তো এই ছিল আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।